প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো টগর গাছের কিছু রোগ ও সমস্যা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি এ কারণেই বারবার একটি প্রশ্ন এসেছে টগর গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে এর জন্য কি জিনিসটা আমরা স্প্রে করতে পারি প্রথমত টগর ফুলের গাছের পাতা ফ্যাকাসে হয়ে যাচ্ছে এটা সাধারণত ম্যাগনেশিয়ামের অভাবে হয়ে থাকে বিভিন্ন গাছের ক্ষেত্রে এটা হয়ে থাকে শুধু টগর গাছের ক্ষেত্রেই না তবে টগর গাছের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায় বা এটা সমস্যা বলতে পারেন টগর গাছের ক্ষেত্রে এই যে ফ্যাকাসে হয়ে যাচ্ছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে বাজার থেকে এপসম সল্ট কিনে আনতে হবে আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই এপসম সল্ট নামে সহজে কিনতে পাবেন না আপনারা বলবেন ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট বললেই যে কোনো সারের দোকানে বা গার্ডেনিংয়ের যে দোকানগুলো হয়ে থাকে সেগুলোতে কিনতে পেয়ে যাবেন খুব সহজে আমাদের ইন্ডিয়াতে এপসম সল্ট নামেই কিনতে পাওয়া যায় আপনারা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট বললেই বাজারে অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে যে চা চামচটা দেখতে পাচ্ছেন এই চা চামচের এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা যেটাকে এপসম সল্ট বলছি সেটা এক লিটার জলে ভালোভাবে গুলে ঝাঁকিয়ে চার দিন পর পর আপনার গাছে স্প্রে করতে হবে আপনার গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ বর্ণ ধারণ করবে তবে পুরনো পাতাগুলো ফ্যাকাসেই থাকবে সেগুলো ঝরে পড়ে যাবে নতুন যতগুলো পাতা বেরোবে আর ফ্যাকাসে বেরোবে না সবগুলো গ্রিন হয়ে বের হবে আমি আপনাদেরকে চা চামচটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এ কারণেই কারণ চা চামচ বলতে অনেক রকমের আকারে চা চামচ কিনতে পাওয়া যায় বাজারে অনেকজনের বাড়িতে বড় আকারের চা চামচ থাকে আবার ছোট আকারেরও চা চামচ থাকে তাই এই চা চামচের আকারটা দেখিয়ে দিলাম যদি আপনার বাড়িতে বড় আকারে চা চামচ থাকে তবে সে হিসেবে অল্প করে এপসম সল্ট ইউজ করবেন যদি আমার মতো এরকম ছোট চা চামচ ইউজ করেন তবে এক চা চামচ পার লিটার জলে ভালো মতো গুলে ঝাঁকিয়ে চার দিন বা পাঁচ দিন পরপর স্প্রে করতে হবে দুই থেকে তিনবার স্প্রে করার পরেই আপনি এর রেজাল্ট লক্ষ্য করতে পারবেন তবে আরেকটি কথা বলে রাখা ভালো অন্যান্য গাছের ক্ষেত্রে যদি ফ্যাকাসে ভাব বা লালচে ভাব লক্ষ্য করেন তবে শুধু যে ম্যাগনেসিয়ামের অভাবেই হচ্ছে সেটা কিন্তু না অনেক কারণ আছে যার ফলে গাছের পাতা লালচে বর্ণ ধারণ করতে পারে বা বিবর্ণ আকার ধারণ করতে পারে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অনেকগুলো কাজে ইউজ করা হয় তবে পরবর্তীতে যদি চান সেক্ষেত্রে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বলে দেব দ্বিতীয়ত টগর গাছে যেটা দেখা যায় মিলিবাগের আক্রমণ মিলিবাগ অল্প পরিমাণে কোনো ডালে বা পাতায় দেখা দিলে অবশ্যই সে ডাল বা পাতাটিকে ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেবেন বা গর্ত করে মাটিতে পুঁতে দেবেন এর ফলে মিলিবাগ আর বিস্তার লাভ করতে পারবে না যদি বেশিরভাগ অংশে মিলিবাগের আক্রমণ আপনি লক্ষ্য করতে পারেন তবে অবশ্যই এক এম শ্যাম্পু অথবা ডিশ ওয়াশ অথবা হ্যান্ড ওয়াশ যে কোনো এক এম এক লিটার জলে ভালো মতো গুলে ঝাঁকিয়ে চার দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করলেই আপনার মিলিবাগ গাছে সেরে যাবে এটা ঘরোয়া উপায়ে বা ঘরোয়া টোটকায় ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই মিলিবাগের আক্রমণ হলে আপনারা খুব সহজে এটাকে সারাতে পারবেন তবে থার্ড যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে এপিডসের আক্রমণ এই এফিটস গাছের পাতার রসগুলোকে চুষে খায়। এই এফিটস যদি হয়ে থাকে আপনার গাছে তবে দেখতে পাবেন ক্ষুদ্র ক্ষুদ্র কালো কালো পোকা আপনার গাছের পাতার রসগুলোকে চুষে চুষে খাচ্ছে বা ফুলেও আপনি লক্ষ্য করতে পারবেন এপিডসের আক্রমণ হলে রোগর প্লাস যেটা ডাইমেথয়েড থার্টি পারসেন্ট ইসি কম্পোজিশনের রোগুর প্লাস দশ ফোঁটা পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে মোটামুটি আপনি পাঁচ থেকে সাত দিন পর পর এক থেকে দুইবার স্প্রে করলেই আপনার টগর ফুলের গাছটিকে রক্ষা করতে পারবেন বাংলাদেশে অনেক সময় রোগর প্লাস নামে কিনতে পাওয়া যায় না কম্পোজিশানটা শুধু মনে রাখবেন ডাইমেথয়েড থার্টি পারসেন্ট ইসি এই কম্পোজিশানের হলেই হবে নামটা কোনো ম্যাটার করে না শেষে এটাই বলবো টগর গাছের ক্ষেত্রে অতিরিক্ত জল যদি ইউজ করেন তবুও আপনার গাছের পাতাগুলো লাল হয়ে যেতে পারে অথবা অতিরিক্ত খরাতেও বা শুকনোতেও আপনার গাছের পাতাগুলো লাল হয়ে ঝরে যেতে পারে আবার আয়রনের অভাবের কারণে হালকা হালকা লাল কি বর্ণ আপনার গাছের পাতায় লক্ষ্য করা যায় এজন্য টগর ফুলের গাছে কোনো ধরনের সমস্যা বা রোগ দেখা দিলে অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে উঠছে সব সময় প্রথম কাজ হচ্ছে আমাদের গাছের পাতাগুলোকে সুন্দর রাখা চকচকে রাখা গ্রিন রাখা এর ফলে গাছও সুস্থ থাকবে গাছের বৃদ্ধিও সঠিক থাকবে তাহলে আজকে এতটুকুই পরবর্তীতে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হওয়ার চেষ্টা করব আমি এমনি তারিখ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা করছি কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ